রাসেল, তুমি জানো কি, আকাশের লাখো তারার আলো হয়ে আছো তুমি। এই বাড়িতে তুমি জন্মেছিলে 1964 সালের 18ই অক্টোবর। একটি গোলাপ হয়ে যেন তুমি আজও ফুটে আছো। পাঁচ ভাই বোনের সবচেয়ে ছোট, সবার বড় আদরের ছিলে তুমি। সারা বাড়িময় কত যে স্মৃতি তোমার। এটা সেই দোলনা না যেটাতে সুযোগ পেলেই একটু দুলে আসতে তুমি? এখানে দেখছি তোমার সেই সাইকেল, তুমি চালাতে কখন বাড়ির আঙিনায় কিংবা রাস্তায়। দিনভর তুমি তোমার খেলার সাথীদের নিয়ে মেতে থাকতে কতই না অপরাণ আনন্দ, হইচই আর খুনসুটিতে। জানো রাসেল, দোতলার দরজার পাশে সেই অ্যাকোরিয়ামটা না এখনো আছে। মাছ ধরার খুব শখ ছিল তোমার, মাছ ধরা আবার ছেড়ে দে, এটাই ছিল তোমার খেলা। তোমার মনে আছে বাবার সাথে জাপান সফরে গিয়ে একটা লেকে কত মাছ দেখেছিলে তুমি, আরো কত মজা করেছিলে। বারান্দায় গেলে না এখনো যেন শুনতে পাই তোমার সেই জয় বাংলা স্লোগান। আসলে তোমার বাবা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো ছায়াই যেন তোমার মাঝে। লাল সবুজের পতাকা তোমার ভালোবাসা। তোমার সবচেয়ে বড় আনন্দ ছিল বাবা বাড়িতে এলে, এক মুহূর্ত কাছছাড়া করতে চাইতে না তুমি তাকে। ভোরে ঘুম ভাঙতেই বাবার বুকে কিছুক্ষণ শুয়ে থাকা ছিল তোমার অভ্যাস। জন্মের পর থেকেই তুমি দেখেছো তোমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের ন্যায্য অধিকারের দাবিতে সবসময় সোচ্চার ছিলেন, আন্দোলন আর কারাভোগ করেছেন দিনের পর দিন। আর এজন্য অবশ্য সবসময় বাবাকে কাছে পেতে না তুমি, এই কষ্ট চেপে রাখার মতো অটল ধৈর্য তোমার ছিল। শুধু কি তাই, বাবার মতোই কত না উদার তুমি, সহজেই সবাইকে আপন করে নিতে। টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে গেলে তুমি তোমার খেলার সব সাথীদের জন্য জামা কাপড় উপহার নিয়ে যেতে। জানো, এখনো টুঙ্গিপাড়া গেলে দল বেঁধে শিশুদের খেলতে দেখলেই না মনে হয় তুমিও আছো সেখানে। দেখো রাসেল, বাড়ির পাশের সেই কবুতরের ঘরটা, ঘুম ভাঙতেই যেখানে তুমি চলে যেতে মায়ের সাথে তোমার প্রিয় কবুতরগুলোকে খাবার দিতে, বড় ভালোবাসতে তুমি তাদের। শান্তির পায়রা উড়িয়ে একদিন তুমি পৃথিবী থেকে চেয়েছিলে সব অশান্তি দূর করতে।